আমরা এখন আছি পেলিংয়ে। এটা হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেল থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি আপনাদের দেখাবো, আসুন। দেখুন এই যে কাঞ্চনজঙ্ঘা, আমাদের হোটেল রুম থেকে। সত্যি কি সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাকে। সকাল সকাল যদি আজকে না উঠতাম তাহলে হয়তো এই দৃশ্য দেখা থেকে সত্যিই বঞ্চিত থেকে যেতাম। আপনারা একবার দেখুন, সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘায় চূড়ায় পড়ে কাঞ্চনজঙ্ঘার চূড়ার সৌন্দর্যে কতগুণ বাড়িয়ে দিয়েছে, কি আর বলবো। মানে আমি, আমার তো ভাষা নেই কিছু বলার, মানে কী বলবো আর। তাই আমার মনে হয় প্রত্যেকেরই এই সৌন্দর্য দেখার জন্য পেলিংয়ে আসা উচিত। শুধু পেলিংয়ে আসলে হবে না, এই সকাল সকাল উঠে দেখতে হবে। এখন সকাল 7:30 বাজে। এখন এর যে কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাচ্ছি এটা একটু ভিন্ন ধরনের। তখন যখন আমরা সকালে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম রোদে ঝলমলে কাঞ্চনজঙ্ঘা চূড়া, কিন্তু এখন সেই রোদে ঝলমলা ব্যাপারটা নেই। এখন রোদ সরে গেছে কাঞ্চনজঙ্ঘার উপর থেকে এবং কিছুটা কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে আকাশ। তাই একটু ভিন্ন লাগছে, কিন্তু এই ভিন্ন স্বাদটাও কিন্তু যথেষ্ট প্রশংসার যোগ্য।